সরকারটা খুব নড়বড়ে টাইপের, অন্তর্বর্তী সরকার মানুষের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছে অনেক কিছু সংস্কার সহ। দেখেন, অন্তর্বর্তী সরকারের কোনো কিছু চাপার অধিকার নেই, সংস্কার তো নয়ই যে তারল্য সংকট খানিকটা কমেছে, ব্যাংক চলছে, তারপরে রিজার্ভ ক্রাইসিস কিছুটা কমেছে, আমরা খানিকটা ডেট সার্ভিসিং করতে পেরেছি, কিন্তু ইকোনমিক্স ইজ এভরিডে বিজনেস অফ লাইফ। ওই মানুষের দৈনন্দিন জীবন তো পর্যুদস্ত দ্রব্যমূল্যের কারণে, সেই ব্যাপারে গভর্নমেন্ট কিছু করতে পারে নাই। এমপ্লয়মেন্ট বলেন, মানে ইকোনমিক্সের আর যতগুলো ফ্যাক্টর আছে, যতগুলো ইন্ডেক্স আছে, কোনো জায়গাতে কোনো পজিটিভ ইন্ডিকেশন আছে তা কিন্তু দেখা যায় না। আর এরপরে আমি আজকে পত্রিকায় পড়লাম, যারা তারেক রহমান গতকালকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট এক অনুষ্ঠানে, সেখানে তিনি সরাসরি বলেছেন যে অন্তর্বর্তী সরকার মানুষের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছে অনেক কিছু সংস্কার সহ। দেখেন, অন্তর্বর্তী সরকারের কোনো কিছু চাপার অধিকার নেই, সংস্কার তো নয়ই, বিকজ সংস্কারটা করবে সমগ্র জাতির প্রয়োজনে, সমগ্র জাতির ঐকমত্যের ভিত্তিতে, চাওয়ার ভিত্তিতে, হ্যাঁ, যে চায় তারা। কিন্তু সেটা আবার হয়েছে কি, ধরেন চারজন চার রকম চালের কোনটা করবে, হতে পারে যে যিনি এটা কোঅর্ডিনেট করছেন, সরকারের কথাই বলি আমি, চারজনের সাথে কথাবার্তা বলে একটা ঐকমত্য দাঁড় করাতে পারলেন, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। যদি না পারেন তাহলে বলবেন যে আমরা এই ইস্যুটা স্থগিত রাখছি, আর যেগুলোতে আমরা একমত হয়েছি আমরা সেটা করব। আমি বলছি গভর্নমেন্টে তো সে জায়গা শুরুই হয় নাই, কিন্তু তার আগেই দ্বিমতটা এরকম হয়েছে যে যেভাবেই বলেন না কেন, এই সংস্কার কাজের অংশী সম্ভবত সবচেয়ে বড় হচ্ছে বিএনপি, বিকজ দ্যাট ইজ দ্য বিগেস্ট পার্টি, সবচেয়ে বড় দল। এবং আপনি তো অস্বীকার করতে পারবেন না, শেষ পর্যন্ত ক্ষমতাটা তো রাজনীতির কাছেই যেতে হবে, রাজনৈতিক দলের কাছে, এবং যত সংস্কার সেটি রাজনৈতিক দলই বৈধতা দিবে। হ্যাঁ, তো সেই হিসেবে আপনার বিএনপিকে বিবেচনায় নেওয়া উচিত। বিএনপির আগেও বেশ কয়েকটা কথা বলেছে সরকারের সম্পর্কে, আপনারা যে আমাদেরকে বলেন যে আমরা খুব অদরজ হয়ে গেছি ক্ষমতার জন্যে, আমাদের কাছেও তো মনে হচ্ছে আপনারা ক্ষমতা টিকাবার জন্যে ফন্দি ফিকির করছেন। সরকারের উচিত ছিল বিএনপিকে ডাকা, কেন আপনারা বললেন, আমাদের কোথায় মনে হয়েছে, বা আমরা যেরকম বলিনি, বা বলেছি বললে ভুল হয়েছে, বা বললে এই ব্যাখ্যা, আপনারা যে বললেন এটা এই কারণে ভুল, আমরা আপনাদেরকে ক্ল্যারিটির জন্যে বলছি। মানুষও জানতো, সবাই জানতো, মিনিমাম কোনো ডিসকোর্সের চেষ্টাই নেই গভর্নমেন্টের, মানে একটা রাজনৈতিক সমঝোতা ছাড়া, সমগ্র জাতির ঐকমত্য ছাড়া যে তারা এগুতে পারবেন না এটা হয়তো তারা মনে করেন না, তার মানে টেকেন ফর গ্রান্টেড সবই করছেন, মানে অজস্র কথা এরকম বলা যায়। দেখেন, এই যে দুজন উপদেষ্টা তারা নিলেন, একদম নতুন, হ্যাঁ, তিনজনের মধ্যে আমি দুজন বলি, আরেকজনের ব্যাপারটা আমি মনে করি টেকনিক্যালি একটু আনসাউন্ড আছে, তাছাড়া যাই হোক দিয়েছেন, সে সরকারের ভেতরেই ছিল, উপদেষ্টা সরকারের ভেতরেই ছিল, সেই জন্য আর দুইজনের ব্যাপারে এত রকম হিউম্যান ক্রাই প্রতিবাদ হচ্ছে, কেয়ারই করছে না গভর্নমেন্ট, কোনো আনসার নাই, কোনো এক্সপ্লেনেশন নাই, কিচ্ছু নাই। এবং এ পর্যন্ত যত বিতর্ক উঠেছে, সরকার যেখানে কাঠগড়ে দাঁড়িয়েছে, ওরা বড় জোর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটা স্টেটমেন্ট দিয়েছেন অথবা একটা ব্রিফিং করেছেন, আর কিছু করেননি, মানে এইভাবে তো দেশ চলবে। কিন্তু এই যে দুজন উপদেষ্টা নিয়ে, মানে ভাই যদি বলি দুজন উপদেষ্টা নিয়ে, আবার যেটি দেখলাম আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূস বলছেন যে তাদের নিয়োগকর্তা অন্তর্বর্তী সরকারের, তাদের মধ্যেও একটা দূরত্ব তৈরি হয়েছে এই দুজন উপদেষ্টাকে নিয়ে, সেটি আসলে কি বার্তা দেয় আসলে আমাদের? মানে এইটা যদি বলেন না তাহলে তো মানে কি বলবো, এটাতে একটাই গভর্নমেন্ট যে তা বলা যাচ্ছে না। প্রফেসর ইউনূস যে বলেছিলেন যে ওরা আমার নিয়োগকর্তা, এটা খুবই একটা চাইল্ডিশ কথাবার্তা ছিল, তো এটা ওনার বলা উচিতই হয়নি আমি মনে করি, কিন্তু উনি বলেছেন, কি বুঝে বলেছেন তা উনি জানেন, যেরকম নিউ ইয়র্কে গিয়ে মাস্টার মাইন্ড বলছে কি সব, হ্যাঁ, তো এগুলোও খুবই চাইল্ড লাইক আমার মনে হয়েছে। এইখানেও যখন উনি ওইটা বললেন, বলবার পরে ধরে নিতে, অনেকেই কিন্তু মনে করে যে গভর্নমেন্ট চালাচ্ছে তো আসলে ছাত্ররা, কিন্তু আবার এইটা যদি দেখেন তারা ছাত্রদের জন্য পাত্তাই দিচ্ছে না, এত বড় ডেমোনস্ট্রেশন, মিছিল পর্যন্ত, মশাল মিছিল করেছে ওরা দুজন উপদেষ্টা বশির সাহেব এবং মুসা হোসেনের ফারুকী, ওদের ইস্যুতে, হ্যাঁ, মানে দুই একদিন তো আলটিমেটামও দিয়েছে, আলটিমেটামও দিয়েছে 24 ঘন্টা, এইটা গভর্নমেন্ট কানেই তুললো না, কোনো আনসারও করলো না। এ থেকে বোঝা যায় যে সরকারটা খুব নড়বড়ে টাইপের, কারণ আমি তো দেখলাম, এটা খেয়াল করে দেখেন, প্রধান সেনাপতি একবার বলেছিলেন যে
দেড় বছরের মধ্যে নির্বাচন সম্ভব। হ্যাঁ, দেড় বছর, আঠারো মাস। এর পরে পরেই আপনার আইন উপদেষ্টা বলেছিলেন যে এই বছর 2025-এর মধ্যে নির্বাচন করা সম্ভব, কিন্তু এই কথাটা তিনি পরদিন বা তার পরদিন একটু অ্যামেন্ড করে বললেন, আমি তো আসলে এটা বলবার কেউ নই, বলবেন তো প্রধান উপদেষ্টা। তার মানে উনি কোনো চাপের মধ্যে পড়েছিলেন, নাহলে বলবেন কেন? এই নিয়ে উনি পরে আর কোনো উচ্চবাচ্য করেনি, আজ পর্যন্ত কিছুই বলছেন না। উপদেষ্টারা তো বাকিদের দেখি যার যা মনে হয় তাই বলে। একজন বলে, না নির্বাচনের ব্যাপারে আমাদের এমন কোনো তড়িঘড়ি নেই, আবার ধীর গতিতে চলছি তাও না, খুব দ্রুত না আবার খুব দেরিতেও না। হ্যাঁ, তো এইটা কি স্টেটমেন্ট হলো? পরিবেশ উপদেষ্টা যিনি বললেন, আপনি তো নির্বাচন দ্রুতই করতে চাইবেন, বিকজ আপনার কি ঠেকা পড়েছে যে আপনি ক্ষমতার উপরে থাকতেই থাকবেন? আপনি তো টাকা বাড়াচ্ছেন না, আপনি তো ক্ষমতার অপব্যবহার করছেন না, আপনি ক্ষমতা এনজয় করছেন এরকম না, আমরা তো এরকম অভিযোগ তুলি নাই। তাহলে আপনি আচ্ছা চলুক যেভাবে চলে, এরকম অ্যাটিচিউড নেওয়ার তো কোনো কারণ নেই। বরঞ্চ তারা মনে করবেন যে যত তাড়াতাড়ি গণতন্ত্রে প্রত্যাবর্তন করা যায় তত ভালো, এবং সেই কাজ করতে থাকবেন। কিন্তু তারা যদি বলেন যে দেখেন আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য এই এই কাজটা করতে হবে, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন পুরো মানে রিফার্বিশ করতে হবে, তারপরে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকেও সাজাতে হবে, নির্বাচন কমিশন একদম ডাউন টু দি গ্রাউন্ড কীরকম করে ইফেক্টিভ করা যায় সেই কাজ করতে হবে, এতগুলো কাজ করতে আমাদের আড়াই বছর সময় লাগবে, কথার কথা বলছি আমি। তখন আমি চিন্তা করতে পারি আড়াই বছর কেন লাগবে, দুই বছরে তো পারেন, কেউ হয়তো ভাবে দেড় বছরে পারে, কথা হবে, হবার পরে একটা টাইম ফিক্স হবে। রোড ম্যাপ মানে কিন্তু ওই জিনিস, তারা এটা বলবেন, কিন্তু তারা রোড ম্যাপ শুনলেই মনে হচ্ছে জ্বলে যাচ্ছে তেড়ে বেগুনে, তাদের পছন্দ হচ্ছে না। এবং বিএনপিরও লাগ খারাপ, আমি বলবো যে তারা খুব টাইমলি কথাবার্তা বলতে পারে নাই। এই যে রোড ম্যাপ বলেছেন তারা, এটা কিন্তু ঠিকই বলেছেন, রোড ম্যাপ তো লাগবেই। স্থায়ী কমিটি তো স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের মধ্যে রোড ম্যাপ দেওয়ার আলটিমেটাম দিয়েছে, মানে আমি ওইটা বলছি, আমি বলছি যে প্রথমে যে বলো না তিন মাসের মধ্যে ভোট দেন, লোকে পছন্দ করে নেয়, এটাকেই আনসাইকোলজিক্যাল আমি বলছি। আবার যখন এটা বলতে ছয় মাস বললো তখনও মানুষ পছন্দ করে, কিন্তু পরে যখন রোড ম্যাপ বলছেন, বলছে আমরা যৌক্তিক সময় দেবো, তখন তাদেরকে যথেষ্ট পরিমাণে রিজনেবল মনে হচ্ছে, ঠিকই আছে। এখন যদি তারা বলেন যে ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা কিছু না বলেন, দেন উইল গো টু দ্য স্ট্রিট, হইতেই তো পারে এটা, কেন আপনি বলতে পারবেন না? এবং এই বলতে না পারার মধ্যে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো যদি নির্বাচনের পক্ষের না হয়, অর্থনীতি চলমান হবার পক্ষে না হয়, আপনি যদি আবার ওই পরাজিত স্বৈরাচারেরই আবার রিএস্টাবলিশ করার জন্য কাজ করতে থাকেন, এরকম দেখা যায় বুঝে কিংবা না বুঝে, তাহলে তো তার বিরুদ্ধে মানুষ বলবেই।